নমস্কার সুস্বাস্থ্য অনুষ্ঠানে আপনাদের আরও একবার স্বাগত জানাই রক্তদান বড় দান শেষ কবে রক্তদান করেছি আমরা আমরা কি প্রত্যেকে পারি না ক্লান্ত হয়ে যাওয়া মুখগুলোতে আবার হাসি ফোটাতে তবে হ্যাঁ বারবার রক্তদান নিয়ে এত কথা বলছি বা কেন ঠিক ধরেছেন আজকে আমাদের আলোচনার বিষয় হলো সমাজের অত্যন্ত চর্চিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা যার নাম থ্যালাসেমিয়া আমরা আজকে আলোচনা করব থ্যালাসেমিয়া ও তার প্রতিকার নিয়ে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর প্রান্তর চক্রবর্তী এবং ডক্টর স্বপন সিনহা দূরদর্শনে আপনাদের স্বাগত জানাই নমস্কার পর্দার উপারে বসে থাকা দর্শক বন্ধুদের জন্য বলবো আপনারা চাইলে সরাসরি আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ফোন নম্বর টু ফোর টু থ্রি ফাইভ টু 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 এবং টু ফোর টু থ্রি ফাইভ টু টু থ্রি ডক্টর চক্রবর্তী আপনাকে দিয়ে শুরু করছি যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম যে থ্যালাসেমিয়া একটা অত্যন্ত আলোচ্য বিষয় কিন্তু অনেকেই সাধারণ মানুষ আমরা বুঝি না থ্যালাসেমিয়া বলতে কি এটা একটা রক্তের রোগ এটুকুই জানি আপনি যদি একটু সরলভাবে বুঝিয়ে বলেন হ্যাঁ মানে শব্দটার মধ্যেই মানেটা লুকিয়ে আছে এটা গ্রিক পরিভাষায় থ্যালাসা মানে হচ্ছে সি এটা প্রথম দেখা গিয়েছিল যে ভূমধ্য সাগরের আশেপাশে কিছু জায়গায় কিছু কিছু মানুষকে রক্ত দিতে হচ্ছে বা তারা রক্তাল্পতায় ভুগছে তো আমরা সবাই জানি অ্যানিমিয়া মানে রক্তাল্পতা তো ওই সমুদ্রের আশেপাশে যারা ছিল থ্যালাসিমিয়া এবার রক্তের রোগ মানে রক্তের তো অনেকগুলো অংশ আছে যেমন লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা এটা হচ্ছে যে রক্তকে লাল করে সেই লোহিত কণিকা সেই জিনিসটাই ঠিক করে তৈরি হয় না কেন তৈরি হয় না তার কারণ আমরা এটাকে বলে থাকি এটা একটি জেনেটিক রোগ যেখানে ওই জিনিসটাকে ঠিক করে তৈরি করার মতো যে রসদ সেটা ঠিক করে এই ডক্টর চক্রবর্তীর কথা রেস্ট থেকে একটা সিনা একটা জানতে চাইবো যে এই জেনেটিক রোগ এই যে কথাটা উনি বললেন জিন গঠিত সমস্যা কেন অ্যানিমিয়া তো আমাদের অনেকেরই হয়ে থাকে এটাকে আমরা জিন গঠিত সমস্যা বলছি কেন যেহেতু বংশগত রোগ বা জিন মানে বাবা মার কাছ থেকে এটা বংশগত আসতে হবে বাবা কেউ বা ডিফেক্টিভ একটা জিন থাকতে হবে আমার কিন্তু প্রধানত আজকে বলে রাখি যেহেতু আমাদের সমস্যাটা প্রধানত বিটা থ্যালাসেমিয়া মেজার তার দুজনের কাছ থেকে এলে তাহলে যে ছেলে বা মেয়ে জন্ম নেবে সে দুটো অ্যাবনমাল জিন বা ডিফেক্টিভ থেরাসিমির জিন পাবে সুতরাং সে কিন্তু এই রোগটা থেকে সেই সাফার করে আর রোগে আক্রান্ত বেশ তার মানে ডক্টর চক্রবর্তী আমরা এই যেটা বুঝলাম যে জিনে বাবা মার সমস্যা থাকলে সাধারণত তাদের আমরা কেরিয়ার বলে থাকি যদি আমাদের একটু বুঝিয়ে বলেন কেরিয়ার বলতে কি বুঝি এবং বাবা মায়ের উভয়ের এই রোগ হলেই কি বাচ্চার হতে পারে বা দুজনের মধ্যে একজন কেরিয়ার হলে হবে সেটা একটু আমাদের যদি বুঝিয়ে বলেন বেশ কনফিউজিং ব্যাপার না না এটা যেটা বলে দিই বাহক বা বাহিকা মানে সে বহন করছে সে কিন্তু রোগী নয় দিকে ছবিটা কিছু বিখ্যাত বাহকদের দেখতে পাবেন এবং তাহলেই বুঝতে পারবেন যে বাহকরা কিন্তু কখনোই রুগী হন না কারণ অমিতাভ বচ্চন বা পিট বা জিনেদিন জিদান এরা কিন্তু বাহক তাহলে বাহক যারা তারা রোগটাকে বহন করছেন কিন্তু তারা রুগী নন তাহলে আপনার নেক্সট প্রশ্নে যদি আমরা যাই যে একজন আমি এখানে বাবাকে দেখাচ্ছি বাহক তাই জন্য আর্ধেক লাল দেখাচ্ছি আর্ধেক এমনি এবং মা যদি স্বাভাবিক হন তাহলে আমাদের ছোটবেলায় যেভাবে মেন্ডেলিয়ান জেনেটিক্স পড়ানো হয়েছে সেখান থেকে পরিষ্কার হয়ে যায় যে চারটি সম্ভাবনা আছে একটা হচ্ছে বাবার কাছ থেকে গন্ডগোলের জিন আর মায়ের কাছ থেকে স্বাভাবিক জিন এলো তাহলেও বাচ্চা বাহক হলো একটা হচ্ছে যে আবার ওই একটা অস্বাভাবিক জিন আর মায়ের একটা স্বাভাবিক জিন এলো তাহলেও সে বাচ্চা আর একটা হতে পারে পারেই স্বাভাবিক জিন এলো তাহলে কিন্তু সে বাচ্চা স্বাভাবিক হলো সে বাহক হলো না তাহলে চান্সটা এইভাবে আমরা ডিভাইড করি এবং এইভাবেই হয় সুতরাং এটা থেকে পরিষ্কার যে বাবা মায়ের মধ্যে একজন যদি বাহক হন তাহলে বাচ্চার ফিফটি পার্সেন্ট চান্স সে বাহক হবে নয়তো সে স্বাভাবিক হবে সে কিন্তু কখনোই রুগী হলো না কারণ একটাই গন্ডগোলে জিন সে পেল প্রবলেমটা দাঁড়ায় যখন আমরা দেখি যে বাবা এবং মা দুজনেই বাহক এইবার আপনি যদি দেখেন তাহলে আসতে পারে একটা গন্ডগোল একটা স্বাভাবিক আর আবার তাহলে সন্তানটি বাহক আসতে পারে দুটোই গন্ডগোলে বা আবার সেই একটা গন্ডগোলে একটা স্বাভাবিক বা দুটোই স্বাভাবিক এবার লাস্টে যখন দেখছেন যে দুটোই গন্ডগোলে এলো সে কিন্তু রুগী হয়ে গেল তার মানে এইখান থেকে দেখা যাচ্ছে যে যে সম্ভাবনা থাকে রোগ হতে পারে আর আমরা যেটা বারবার বোঝানোর চেষ্টা করি যে এই পঁচিশ শতাংশ সম্ভাবনা কিন্তু প্রত্যেকবার কারণ আমরা জানি না কোন জিনের সঙ্গে কোন জিন আসবে সেই জন্য বাবা মা দুজনে যদি বাহক না হন

তার জন্যই দরকার হয় আমরা বৈবাহিক বিবাহের আগেই দুজনেরই যদি আমরা কেরিয়ার স্টেট বা ট্রেড ডিটেক্ট করি তার কিছু উপায় আছে দুজন বাহক যদি হয়ে থাকে তখন একটা বাচ্চার 25% সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে যে বাচ্চাটি সম্ভব মানে থ্যালাসেমিক হচ্ছে সেই বাচ্চাটি কি কি ধরনের লক্ষণ নিয়ে জন্মগ্রহণ করবে ডাক্তার এটাই নির্ভর করে যে তার এই যে জিনের গন্ডগোল বলছি এগুলো সকলের ক্ষেত্রে তো এক নয় তার যদি খুব সিভিয়ার হয়ে থাকে যেখানে রক্ত একেবারেই তৈরি হচ্ছে না যেটাকে আমরা আমাদের পরিভাষায় আবার থ্যালাসিমিয়া মেজার বলি তাহলে কিন্তু সে ছ মাস থেকে এক বছরের মধ্যেই প্রেজেন্ট করতে পারে এবং বাবা যেটা প্রথম লক্ষ্য করবে যে সে ঠিকভাবে খেতে পাচ্ছে না কিরকম যেন একটু চঞ্চলতাটা কমে গেল সেরকম ভাবে সে খেলাধুলো করছে না অর্থাৎ শিশুটি কিরম যেন একটু নির্জীব হয়ে পড়ছে এইটাই কিন্তু প্রথম লক্ষ্য কিন্তু আবার যদি দেখা যায় যে হ্যাঁ দুজনেই বাহক সেও থ্যালাসিমিয়া রুগী কিন্তু তাকে হয়তো দেখা গেল অনেক পরে সে আমাদের কাছে প্রেজেন্ট করলো তার কারণ হচ্ছে তারটা অতটা সিভিয়ার নয় এবং এরকমও দেখা গেছে অনেকে অনেক পরেও আসে কিন্তু আমরা যে রুগীদের কথা বলছি যাদের জন্য রক্তদান প্রয়োজন তারা কিন্তু ছোটবেলাতেই প্রেজেন্ট করে এবং তাদের ক্ষেত্রে তখন সেই রক্তটা তৈরি হয় না বলেই এবং যত তাড়াতাড়ি আপনাদের কাছে আনা সম্ভব ততটাই তত তাড়াতাড়ি চিকিৎসা শুরু সেক্ষেত্রে ডক্টর सिन्हा কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় বা নতুনত্ব কি কি ধরনের পদ্ধতি রয়েছে পরীক্ষা নিরীক্ষার তো প্রথম হলো আমাদের রুটিন ব্লাড কাউন্ট মানে মেজরে দেখা যায় বললাম হিমোগ্লোবিন ভীষণই কমতাটা 5 থেকে 7 নাম্বার তারও কম তেমনি তার ফিটার হিমোগ্লোবিন অত্যন্ত বেশি থাকে নর্মাল হিমোগ্লোবিনের সংখ্যা কতটা হওয়া উচিত নর্মাল হিমোগ্লোবিন সাধারণত ভাবে আমাদের 95 টু 97 98% বাকিটা 1% এর মতো হিমোগ্লোবিন এটু টু বাকি একটু ভেরিয়েশন থাকে তো মোটামুটি এটা রেঞ্জ হ্যাঁ তো এইটা যদি হলো নর্মাল এর কিন্তু যেহেতু উনি যেটা বললেন না মেজর যখন হয় তখন দেখা যায় বিটা থারাসিম জিনের অদ্ভুত দুটোই শূন্য শূন্য মানে কিচ্ছু তৈরি করতে পারছে না এই যখন বিটা জিরো বিটা জিরো শূন্য শূন্য হলো একদম তৈরি করতে পারছে না তার ক্ষেত্রে শুধুই কিন্তু ফিটার হিমোগ্লোবিনই পড়ে থাকবে অ্যাডাল্ট হিমোগ্লোবিন তৈরি হওয়ার সুযোগ নেই বা এতই যৎসামান্য যেটা কোনো আর একটু একটু বাড়তে পারে তো এইটা একটা গেল দ্বিতীয়ত আমরা আরো কিছু প্যারামিটার দেখি যেমন ব্লাড যখন দেখি একটা স্মিয়া সেখানে তাকে আমরা বলি তার চেয়ারে না প্রত্যেকটা শেপ অ্যান্ড সাইজ আলাদা প্রত্যেকটা আর বেশি শুধু তাই না সেখানে যে ব্লাস্ট বা ইমেচিও যেগুলো তাকে বলি নিউক্লিয়েটেড বা নিউক্লিয়াস শুদ্ধ থাকে সেইগুলো তো ভর্তি থাকে তার মানে ওই দিয়ে বোঝা যাচ্ছে যে এর কিন্তু অ্যাক্টিভ হিমোলাইসিস বা ব্লাড সেল টেস্ট ডিস্ট্রাকশন হচ্ছে তো এইগুলো ছাড়া এরপরে রিসেন্ট অ্যাডভান্সেস আমরা যেগুলো এই পরে যেতে যাই সেটা হলো যে আজকাল মলিকুলার ডায়াগনোসিস তার জন্য আমাদের দেশে সাধারণত পাঁচটা বা ছটা কমন মিউটেশন যে সেগুলো আমরা ডিটেক্ট করি তার উপরে অবশ্য একটা জিনিসও বলে যায় দুটো হলো সিভিয়রিটি তাও কতখানি থাকবে যেমন বিটা জিরো বিটা প্লাস না বিটা জিরো বিটা জিরো এগুলোও বলা যায় বা কোন ধরনের মিউটেশন এছাড়া এখন নতুন

বেশ আপনি থাকুন শুনতে ডক্টর চক্রবর্তী আপনি কি বলবেন উনি বোধহয় বোধহয় আগের থেকে কিছু জানার যেহেতু ছেলে ক্যারিয়ার ব্যাপারে সেটা যে পরীক্ষার কথা বললেন যেটা এক্ষুনি ডক্টর সিনহাও বোঝালেন যে এই যে আমি বাহক কিনা সেটা কি সাধারণ রক্ত পরীক্ষায় বোঝা যায় যায় না আমি আজকে জারি হলে ডাক্তারবাবুরা সন্দেহ হতে পারে যে বাহক হতে পারে কিন্তু বাহক কিনা সেটার জন্য একটা স্পেসিফিক পরীক্ষা করা হয় রক্তের অনেকগুলো মেথড আছে কমনলি যেটা করা হয় সেটাকে আমরা বলি এইচপিএলসি তাতে বলা যায় যে সে বাহক কিনা কারণ আমাদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে বাহকদের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকে তা কিন্তু নয় মানে অনেক বাহক ঘুরে বেড়াচ্ছেন আপনি আশেপাশেই দেখবেন যেটা হিমোগ্লোবিন কিন্তু সাধারণের মতো অর্থাৎ 14 ও 15 গ্রাম কিন্তু তারা কিন্তু বাহক তার মানে বাহক বুঝতে গেলে একটা স্পেসিফিক পরীক্ষা করে তবেই সেটা বোঝা সম্ভব নয়তো অন্যান্য পরীক্ষা আমি জ্বরের জন্য পরীক্ষা করলাম বা আজকে আমার জন্ডিস মনে পরীক্ষা করলাম সেগুলোতে কিন্তু ধরা পড়ে এবং বাহকদের ক্ষেত্রে দৈনন্দিন জীবনে যে কোনো কাজকর্ম বা অন্য কিছুতে কোনো বাধা নেই এবং সুস্থ জীবন তারা এরপরে আমরা চিকিৎসায় চক্রবর্তী একটু জানতে ইচ্ছে করছে যে এই ক্ষেত্রে কি কি ধরনের চিকিৎসা করা হয় সাধারণত রক্ত ট্রান্স কম হলে যেটা বলে যে ব্লাড ট্রান্সফিউশন এই কথাটা তো বারবার শুনতে থাকি এই ট্রান্সফিউশন ব্যাপারটা কি কতদিন অন্তর অন্তর হয় সেটা যদি একটু বলেন মানে প্রধান অসুবিধা হচ্ছে রক্ত ঠিকভাবে তৈরি হচ্ছে তাহলে আমাকে বাইরে থেকে রক্ত সঞ্চালন করে তাকে বাঁচিয়ে রাখতে হবে মুশকিলটা হচ্ছে আমরা যখন প্রথম এটা শুরু করলাম তখন দেখা গেল যে রক্ত সঞ্চালন আমরা করতে থাকলাম আমরা একসময় চেষ্টা করতাম সকলের হিমোগ্লোবিন স্বাভাবিকের মতো চোদ্দ পনেরো গ্রাম রাখা তাতে কিছুদিন বাদে যেটা দেখা গেল যে হ্যাঁ এদের বৃদ্ধি হচ্ছে সবই হচ্ছে কিন্তু এরা কেউই কিছুদিন পরে অর্থাৎ বললা যেতে পারে পঁচিশ থেকে তিরিশ বছর বয়সের পরে কেউ বাড়ছে না তাহলে কি হলো রক্ত কম আমি রক্ত বাইরে থেকে দিচ্ছি তাহলে কেন আমি তাদের বাঁচিয়ে রাখতে পাচ্ছি না যেটা আমরা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আমরা যেটা খাচ্ছি তার মধ্যে লোহা আছে আমি যে রক্ত সঞ্চালন করছি তার মধ্যে প্রচুর লোহা আছে এবার যেহেতু আমার শরীরে রক্ত তৈরি হচ্ছে না এই লোহাটা গিয়ে বিভিন্ন জায়গায় জমা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় জমা হওয়ার জন্য মৃত্যুটা হয় দুটো কারণে একটা হচ্ছে আইদার লিভার ডিজিজ আর নয়তো হার্ট ডিজিজ কারণ এই দুটো জায়গায় সবচেয়ে বেশি লোহা জন্মায় আপনারা যদি স্ক্রিনের দিকে দেখেন দেখবেন কালো কালো পুরো মানে যেমন ধরুন একদম লোহা জমে গেলে বাড়িতেও যেরকম ছবি হয় এটা হচ্ছে যারা মারা গিয়েছিলেন তাদের হার্ট বা লিভার পরীক্ষা করে আমরা জানতে পারলাম এই জিনিসটা হয় তাহলে নেক্সট আমাদের যে লড়াইটা শুরু হলো যে এই লোহাটাকে কি করে আমরা বার করব বার করার জন্য প্রথম আমরা একটা ইঞ্জেকশন বার করি সেটার নাম ছিল ডেসফেরি অক্সামিন সেটা সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে সেটা খুব কম সময়ের জন্য কাজ করে মানে আমি আজকে আপনাকে ইনজেকশন দিয়ে দিলাম আবার কালকে একটা দেব এরকম নয় দু তিন মিনিট পরেই আবার না দিলে সেটা কাজ করে না যার ফলে সেই যখন আমরা ব্যবহার করি সেই ইনজেকশনটাকে কন্টিনিউয়াস একটা পাম্পের থ্রু দিয়ে দিতে হয় এবং ভাবুন আপনি একটি বাচ্চা একটি শিশুকে আমি কন্টিনিউয়াস বারো ঘন্টা সুঁচ ফুটিয়ে রাখছি এবং আমি ইনজেকশন দিচ্ছি মানে কতটা কষ্টকর এটা সেই শিশুর জন্য এবং তার বাবা মার জন্য পরে যেটা প্রযুক্তি আমাদের কাছে এনেছে সেটা হচ্ছে মুখে খাওয়া ট্যাবলেট যেগুলো খেলে আমার রক্তের যে লোহাটা জমছে সেটা বেরিয়ে যায় এবং সেই ট্যাবলেটগুলো আছে এখন দু ধরনের ট্যাবলেট আছে ডেফেরিপ্রোন এবং ডেফেরাসিরক্স এবং এগুলো দিয়ে এগুলো রেগুলার খেলে তাহলে কিন্তু এই লোহাটা জমে না তার মানে আজকে যদি আপনি আমায় জিজ্ঞেস করেন যে দুটো প্রধান চিকিৎসার অঙ্গ কি একটা হচ্ছে রক্ত সঞ্চালন করা এবং এটাও আমরা বারবার বা আমাদের বোঝানোর চেষ্টা করি যে আমরা সব সময় সবাইকে যে হিমোগ্লোবিন দেখেই করি তা নয় যাদের একদম তৈরি হয় না তাদের আমরা চেষ্টা করি একটা জায়গায় নয় থেকে দশে রাখার কিন্তু আমাদের রাজ্যে প্রচুর ইবিটা থ্যালাসিমিয়া পেশেন্ট আছেন যাদের কিন্তু হিমোগ্লোবিন একটু কম কিন্তু তারা সুস্থ জীবন যাপন করেন সুতরাং এটা পেশেন্ট ভিত্তিক আমরা ঠিক করি এমন কিছু নয় যে না একটা সংখ্যা কমে গেল সঙ্গে সঙ্গে লাভ পাবো দু নম্বর হচ্ছে জানতে হবে যত আমি রক্ত দেবো তত লোহাও জমবে সেই লোহাটা বার করাও প্রয়োজন এবং সে সত্ত্বেও কিছু কিছু জায়গায় কি হয় প্লিহা অনেক বড় হয়ে যায় স্প্লিন বড় হয়ে যায় তখন আমাদের স্প্লিনের অপারেশন করা যেতে পারে এবার এগুলোকে আমরা বলি কনজারভেটিভ সাপোর্টিভ থেরাপি এতে কিন্তু রোগ ঠিক হলো না আপনি যদি আজকে আমায় জিজ্ঞেস করেন যে রোগটাকে নির্মূল করতে কি করা যেতে পারে সেক্ষেত্রে আমরা যেটা করি সেটাকেই বলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা স্টেম সেল ট্রান্সপ্লান্ট সেটা আমরা পরে এটা হ্যাঁ নিশ্চয়ই এই আলোচনায় আসবো কিন্তু তার আগে একটু জানতে ইচ্ছে করছে ডক্টর সিনহা এই যে ব্লাড ট্রান্সফিউশন করা হচ্ছে এটা কতদিন অন্তর অন্তর করা উচিত এবং করার পরে শিশুটির বা পেশেন্টের আয়ু আমরা কতদিন অবধি স্ট্রেচ করতে পারবো বাড়িয়ে রাখতে পারবো যেটা স্বাভাবিকভাবে প্রত্যেক বা আমার চিন্তা হয়ে থাকে প্রফেসর চক্রবর্তী এই মাত্রই যা বললেন তাতে হলো আমরা আইডিয়ালি আগের মতো দুটো পার্ট আছে আমি যদি বেশি ট্রান্সফিউশন দিই তাহলে বেশি আয়রন জমবে সুতরাং আমাদের এমন ব্যালেন্স করতে হবে তাকে যে আয়রন চিলেশন দেব চিলেশন সেগুলো তো খরচ তারও পরিমাণ কম হতে হবে ব্যালেন্স সাধারণত নয় থেকে দশ গ্রাম অবধি আমরা রাখি সাধারণত তিন থেকে চার সপ্তাহ অন্তর যদি ট্রান্সফিউশন দেওয়া যায় এবং ওই লেভেলে আনার পরে আবার তিন থেকে চার সপ্তাহ টেস্ট করে দেখতে হবে ওইটা আমাদের মেনটেন করবে এই যদি মেনটেন করা যায় তাহলে দেখা যাবে তার সঙ্গে ক্রিলেশন চললো কিন্তু তার যেহেতু আমার আয়রন ওভারলেন যত আমি রেস্ট্রিক্টেড ইউজ করবো ঠিক অপটিমাম লেভেল এই অপটিমাইজেশনটা ডিপেন্ড করছে উনি যেমন বললেন প্রত্যেকবার হিমোগ্লোবিন তার টাইপ অফ যেমন বললেন যে ই বিটা প্লাস বিটা জিরো বিটা প্লাস এগুলোতে ইন্টারভেন হয়তো লাগবে না এবারে কিন্তু সে লাইফটা তার একদম নর্মাল চলবে কোনো তার না খেলাধুলায় অসুবিধা হবে না তার অন্য ধরনের বুদ্ধির বিকাশ শারীরিক বিকাশ দিকে কিন্তু তার কোনো ক্ষতি হবে না সুতরাং এই যদি করতে যায় তার সঙ্গে আয়রন আয়রন কারণ আরো ক্ষতি করছে দেখা লাং লিভারে লিভারে ফেলিওর হয় আমরা জানি এবং ওটাতে আমরা বলি হিমাসিড্রোসিস এছাড়াও গ্ল্যান্ডেও এফেক্ট করে তার জন্য আমরা ডায়াবেটিস হয়ে যায় তার সঙ্গে হাইপোথাইরয়েডিজম হয় হাইপোগোনাডিজম হয় এইগুলো আমাদের করে ঠিক মতো যেটা বললেন খাবার দিলেই যে বেশি পুষ্টি হবে সেটা না মানে ঠিকভাবে চিকিৎসা করলে আজকে তার থ্যালাসিমিয়া রোগ না থাকলে সে যতদিন বাঁচত সেই রোগটা নিয়েও সে ততদিনই এটা নিয়ে কোনো সন্দেহ নেই এটা অনেকটা আশার কথা তবে কলকাতার মত শহরে বসেই আলোচনাগুলো করা হয়তো অনেক সহজ সেই ক্ষেত্রে যে মানুষটি সন্তান থ্যালাসেমিয়া রয়েছে গ্রামান্তরে একদম একটা ইন্টেরিয়র গ্রামে রয়েছে তার ডিস্ট্রিক্ট হাসপাতাল আসতে অনেকক্ষণ সময় লাগছে তাদের জন্য কি কি ধরনের পদ্ধতি রয়েছে বা তাদের কি করা উচিত কিভাবে তারা এই রোগটাকে সামাল দিয়ে উঠবে না দেখুন এটা হচ্ছে আমি যেখানেই থাকি না কেন প্রথম কথা হচ্ছে যে আমার রোগটা নির্ধারণ সঠিকভাবে করতে হবে আমরা আজও অনেক রোগীকে পাই যাদের ঠিকভাবে পরীক্ষা করা হয়নি যখনই রক্ত কমে গেছে রক্ত দেওয়া হয়েছে আমার আমার মনে মনে হয় এই প্রবণতাটা বন্ধ করা দরকার যদি যে আছে আমাকে দেখতে হবে কেন কারণ অনেক রকম রোগ আছে এবং যদি থালাসিমিয়া হয় তাহলে তখন কিন্তু তার প্রতি আমাদের যে যত্নটা রাখা দরকার যে মনিটরিংটা রাখা দরকার সেটা দরকার এবার ডিস্ট্রিক্ট হাসপাতাল গুলোতে কিন্তু এখন প্যালাসিমিয়া কন্ট্রোল ইউনিট আছে এবং তাদের সঙ্গে ব্লাড ব্যাংকও আছে এবার এইটাও একটা বলার ব্যাপার যে ব্লাড ট্রান্সফিউশনও সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা যে কারণে আমরা কোয়ালিটির উপর এত গুরুত্ব দিই যে যে সেফ আপনারা জানেন যে এইচ কি ভয়াবহ এপিডেমিক করেছিল আমাদের অনেক থ্যালাসিমিয়া রুগী আছেন আনফর্চুনেটলি যাদের শরীরে হেপাটাইটিস বি সি এইচ সবই ঢুকে গেছে সুতরাং সেই ক্ষেত্রে সেই ব্লাড ব্যাংক সেই ব্লাড দিয়ে

বলতে হবে যে না দেখুন এর এটা দরকার আপনারা রক্তদানে এগিয়ে আসুন মানে এটা গোটা সমাজ ঝাঁপিয়ে না পড়লে শহরেই হোক গ্রামাঞ্চলেই হোক এই রুগী এবং তার পরিবারের দেখাশোনা করা কিন্তু খুব মুশকিল সচেতনতা যথেষ্ট রয়েছে তবে কতটা আমরা হাত ধরে এগোতে পারি সেখানেই প্রশ্নটা রয়ে যাচ্ছে ডক্টর সিনহা আপনি যদি বলেন যে আমরা জানলাম যে আয়রন যেন শরীরে বেশি না যায় সেক্ষেত্রে খাবার দাবারের উপরেও কিছু রেস্ট্রিকশানস থাকা তো উচিত কী কী ধরনের খাবার দাবার খাবে এবং কোন ধরনের খাবারগুলো অ্যাভয়েড করবে সেগুলো যদি একটু বলেন প্রথম বলি যে যে ধরনের খাবারগুলোতে আয়রন বেশি থাকে আমরা যেমন আমাদের দেশে বিদেশের তো অনেক কিছু আছে বিদেশেরগুলো তো আমাদের সব সময় সে লিস্ট হয়তো আছে সেগুলো সব এখানে অ্যাপ্লিকেবল আমাদের দেশে ধরুন যে খুব কমনলি থোর মোচা বা ওই আমাদের কাঁচকলা এই ধরনের এ এছাড়াও ধরুন যে অনেকে দেশি খেজুর বা খেজুর খাওয়া হ্যাঁ এমনকি ওয়াটারমেলন বা তরমুজ এই ধরনের আরো কিছু যেমন খাবার রয়েছে ফল এছাড়াও সবজির মধ্যে যেগুলো ধরুন আমাদের এই যে আমরা শাক বলি সবুজ এগুলো বাদ থাকবে কারণ এদের থেকে আয়রন কন্টেন্ট বেশি এইগুলো বাদ রেখে এছাড়া প্রোটিনের মধ্যে যেগুলো অ্যানিমেল প্রোটিন লিভার রেড মিট বিফ এই জাতীয় জিনিসগুলো কম টোটাল প্রোটিন রাখতে হবে আমাদের খাবারগুলো আসবে সিট্রিয়াস ফ্রুট থেকে ও গোয়া হতে পারে এই ধরনের যেগুলো তো আমাদের সামান্য সিরিয়াল যেগুলো খাবে যেগুলো ভাত কিন্তু কিছু কিছু কর্নফ্লেক্স খুব কায়দা কানুন যদিও গ্রাম দেশের সুবিধাজনক ওটা পৌঁছনি তাই এগুলো কিন্তু দেশে আমাদের সফিস্টিকেটেড যারা এখানকার কলকাতায় খাওয়াচ্ছেন হ্যাঁ সমস্ত ব্র্যান্ডস ইত্যাদি অথবা বিনস এগুলো কিন্তু ভালো না আমরা যে আলোচনাটা করব বলে ভাবছিলাম যে ডক্টর চক্রবর্তী কড ব্লাড ব্যাপারটা কি এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ব্যাপারটা কি যেগুলো বেশ ভারী নাম এগুলো আমাদের বলি সেটা হচ্ছে যে জিনটায় গন্ডগোল আছে আইডিয়াল হচ্ছে জিনটাকে রিপেয়ার করে ফেলা সেটা নিয়ে অনেকদিন ধরেই অনেক রকম গবেষণা চলছে কিন্তু আমরা ঠিক ওই রকম জায়গায় পৌঁছতে পারিনি তো আমরা সেটার কাছাকাছি যেটা পৌঁছেছি সেটা হচ্ছে যে যেখান থেকে এই রক্ত তৈরি হয় সেগুলোকে আমরা বলি স্টেম সেল এবার এই মানুষের স্টেম সেলটাকেই যদি বদলে দিতে পারি তাহলে নতুন যে স্টেম সেলগুলো আসবে তাদের মধ্যে কিন্তু এই জিন ঘটিত গন্ডগোলটা থাকবে না এবং তারা ঠিকভাবে রক্ত তৈরি করবে তো সেটার জন্য আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা স্টেম সেল নিয়ে শরীরে দিই এবার ধরুন আমাদের শরীরে কোনো কিছু ঢোকার পথে কিন্তু বাধা আছে কারণ আমাদের নিজস্ব প্রতিরোধ ক্ষমতা আছে যে না আমি ওটাকে অ্যাকসেপ্ট করবো না সেক্ষেত্রে যেটা করতে হয় যে নানা রকম কেমোথেরাপি ওষুধ দিয়ে প্রথমে নিজের স্টেম সেলগুলো নষ্ট করে দিতে হয় তারপর অন্যের কাছ থেকে নিতে হয় এবং এটা বারবার লোক জিজ্ঞেস কোথা থেকে নেব সবচেয়ে সহজ এবং সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় যদি ভাইবোন থাকে এমনকি তারা যদি বাহক হন কোনো অসুবিধা নেই কিন্তু ভাই বোন থাকলেই হবে না তাদের সঙ্গে আমাদের একটা সিস্টেম থাকে শরীরে সেটাকে বলে এইচএলএ সিস্টেম এই এইচএলএ ম্যাচিংটা জরুরি এবার ধরুন আমার যদি পাঁচ ছজন ভাই বোন থাকে সেই থাকে আজকে আমাদের সব ছোট ছোট পরিবার সেখানে কিন্তু এই ধরনের ডোনার আমরা কম পাচ্ছি সেই ক্ষেত্রে তখন অল্টারনেটিভ ডোনার হিসেবে আমরা একটা করতে পারি যে সারা পৃথিবীতে যারা বলেছেন স্বেচ্ছায় রক্তদানের মতো স্বেচ্ছায় স্টেমসেল দেবেন যাদেরকে বলা হয় স্টেমসেল ডোনার তাদের রেজিস্ট্রি আছে সেখানে মিলিয়ে তাদেরটা নিতে পারি বা আমরা প্রযুক্তিকে এখন যে জায়গায় নিয়ে যাচ্ছি সেই সেফটিটা বাড়ানোর জন্য আমরা জানি প্রত্যেকটি বাচ্চার তার হাফ ম্যাচ তার বাবা মার সঙ্গে আছে তাহলে হাতের কাছে দুটি ডোনার আছে সেটাকেও নিয়ে যাওয়ার চেষ্টা করছি আরেকটা হচ্ছে কড ব্লাড যখন নেওয়া হয় তাতে কিন্তু এই ম্যাচিওর এই সিস্টেম থাকে না সুতরাং যে কোনো লোকেরটা যে কোনো লোককে দেওয়া যায় সেই জন্য কড ব্লাডও দেওয়া হয় কিন্তু সেটাতে রিস্ক বেশি এবং সেটা দিলে একজন মানুষের নানা রকম ইনফেকশন হওয়ার চান্স যেটা এমনি যেটা বললাম ভাই বোনের ম্যাচ করাতে তার শরীরটা ঠিক হয়ে যাবে ন দশ দিনের মাথায় ওটা কিন্তু এক মাস সময় লাগে সুতরাং সবগুলো যে এক তা নয় এবং আরেকটা একটা জিনিস মনে রাখতে হবে যে ট্রান্সপ্লান্টটাই শেষ কথা নয় আমাকে যদি কাউকে স্টেনসেল ট্রান্সপ্লান্ট করতে হয় তাহলে তার আগে আমার এই অপটিমাম ট্রান্সফিউশন এবং লোহা বার করাটা খুব জরুরি কারণ লোহা জমে জমে যদি লিভার একবার খারাপ হয়ে যায়

মানে একজন বাহকের যদি হিমোগ্লোবিন 8.9 থাকে তাহলে অবশ্যই দেখতে হবে অন্য কোন কারণ আছে কিনা এবং এরকমও একটা মিথ আছে যে না বাহকরা লোহা নিতে পারে না তারা অবশ্যই তাদের আয়রন ডেফিসিয়েন্সি হয় এবং আমরা প্রচুর স্টাডি করে এই পশ্চিমবাংলায় দেখেছি যে প্রচুর বাহকের আয়রন ডেফিসিয়েন্সি থাকে তাদের অ্যাডিকুয়েট আয়রন সাপ্লিমেন্টেশন হয় না বলে হিমোগ্লোবিন কম থাকে কিন্তু আয়রন দেওয়ার পরে সেটা ঠিক হচ্ছে না কিনা সেইটা একটা আমরা একটা রক্তে পরিমাপ করি সেটাকে ফেরিটিন বলে বাবার বাহক ছেলেরও আমি কোনো ব্যাপারই নয় কিন্তু অন্য কারণগুলো দেখে নিয়ে সেটাকে চিকিৎসা করতে হবে বাহকদের জন্য বাহককে কখনো কিন্তু রক্ত সঞ্চালন লাগে না এবং তাদের কিন্তু এরকম অ্যানিমিয়া হয় না বেশ ডক্টর সিনহা একটু জেনে নেব যে এই যে আমরা ব্লাড ট্রান্সফিউশনের সম্বন্ধে বা বোন মেরন ট্রান্সপ্লান্টের সম্বন্ধে কথা বলছিলাম সেটা সাকসেস রেট কতটা এবং টেক হোম মেসেজ যদি দর্শক বন্ধুদের জন্য কিছু ছোট করে বলেন প্রথম কথা হচ্ছে উনি যেটা অলরেডি বলেছেন একটা কতগুলো স্টাডি বলছি যেমন ধরুন বোন মেরন ট্রান্সপ্লান্টেশন খুব ভালো সেন্টারে দেখা যে খুব হাইয়েস্ট হলে সেভেন্টি সেভেন পার্সেন্ট সাকসেস রেট কিন্তু ডিজিজ ফ্রি সারভাইভাল সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি ফাইভ পার্সেন্ট এমনি আরও একটা জায়গায় জিন থেরাপিও হয়েছিল তাদের সাকসেস রেট কিন্তু লেস দেন ফিফটি অ্যাট প্রেজেন্ট সুতরাং এখন যেটা হলো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর যেহেতু আমরা জানি এটা জিনেটিক ডিজিজ তাই আমাকে প্রথম থেকেই প্রি ম্যারাইটাল কাউন্সেলিং করাতে হবে যে যদি দুই জনেরই এ বাহক হন তাহলে তারা বিয়ে করবেন না একজন যদি বাহক হয় তাহলে কিন্তু সে বিয়ে করলো আরেকজন নর্মাল করলো আমরা জানি শুধু नॉर्मल मैथामेटिकल चांस ट्वेंटी फाइव चान्स से ক্যারি করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি যেটা বারবার বলেছেন এবং আপনার কথা রেশ ধরে আজকের অনুষ্ঠান প্রায় আমরা শেষের মুখে দর্শক বন্ধুদের জন্য বলবো শালাসেমি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সারা জীবনের লড়াই প্রত্যেক দিনের লড়াই অতএব হরস্কোপের পিছনে না ছুটে আমরা যদি নবদম্পতিদের ব্লাডটা একটুখানি মিলিয়ে নিতাম তাহলে বোধহয় আমাদের জীবন আরেকটু সহজ হয়ে যেত আশা করছি আমাদের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন আমাদের চিঠি লিখে জানাতে ভুলবেন না দূরদর্শনে আসার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের যোগাযোগের ঠিকানা দূরদর্শন কেন্দ্র দূরদর্শন ভবন আঠেরো বাই তিন উদয়শঙ্কর সরণি গলফ গ্রিন কলকাতা পঁচানব্বই নমস্কার